হাই হ্যালো নমস্কার কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন জীবিকা আপডেটের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের এমন এক ব্যবসার কথা বলতে চলেছি যে ব্যবসাটি করলে আপনাদের কোনো রকম প্রোডাক্ট তৈরি করতে হবে না যে ব্যবসাটি সারা বছর চলবে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় চলবে এবং এই প্রোডাক্টের ডিমান্ড কিন্তু সব সময় আছে এবং অনেকেই আছে গরীব বড়লোক মধ্যবিত্ত সকলেই এই প্রোডাক্ট ব্যবহার করেন তাই আপনাদের এই প্রোডাক্ট বিক্রি নিয়ে একদম টেনশন করতে হবে না এই ব্যবসাটি করে আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের ব্যবসা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তো কি সেই ব্যবসা কত টাকা ইনভেস্ট করতে হবে কি কি লাইসেন্স লাগবে কতটা জায়গা লাগবে কোথায় মার্কেটিং করবেন আর কি প্রোডাক্ট তৈরি করবেন আমি প্রথমেই বলেছি আপনাদের কোনো প্রোডাক্ট তৈরি করতে হবে না তারপরেও বলছি কি প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করবেন সমস্ত কিছু আলোচনা করা হয়েছে এই ভিডিওতে অতএব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং এই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত কি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের প্রত্যেকটি কমেন্ট কিন্তু আমি দেখি এবং তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আর দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কোন ব্যবসা সম্পর্কে জানতে পারেন যে কোনো ব্যবসায়ী ঝুঁকি সাপেক্ষ তাই সব দিক বিচার বিবেচনা করে ব্যবসা শুরু করুন আজকের ব্যবসার আইডিয়াটি জানার জন্য কোম্পানি থেকে আছেন স্যার তো স্যারের থেকে জেনে নেব আজকের ব্যবসা সম্পর্কে বিস্তারিত তথ্য তো সরাসরি চলে আসছি স্যারের কাছে স্যার নমস্কার হ্যাঁ নমস্কার স্যার প্রথমেই আপনার পরিচয়টা যদি একটু অসংখ্য বন্ধুদের দিন আমার নাম শান্তনু সাহা এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ার আচ্ছা আমার কোনো দর্শক বন্ধু যদি আপনার প্রতিষ্ঠানে আসতে চান আপনাদের আমাদের এই ভিডিওটি দেখে তো কিভাবে আসবে মানে আপনাদের প্রপার অ্যাড্রেসটা যদি আমাদের অ্যাড্রেস হচ্ছে ডিস্ট্রিক্ট নদিয়াতে অ্যাড্রেস এটা পড়ছে আমাদের কালীগঞ্জ নিয়ার স্টেশন পড়ছে আমাদের পলাশি বা দেবগ্রাম রেলওয়ে স্টেশন আর কেউ যদি কলকাতা থেকে আসতে চান তোমার লালগোলা ট্রেন ধরে ওখান থেকে আসতে হবে আপনার দেবগ্রাম স্টেশনে আর কেউ যদি আপনার শিলিগুড়ি থেকে আসতে চান কি লালগোলা থেকে আসতে চান সেক্ষেত্রে তোমাদেরকে আসতে হবে পলাশি স্টেশনে এছাড়া আমাদের শিলিগুড়িতেও ব্রাঞ্চ আছে আমাদের ওই ব্রাঞ্চ আপনারা কন্ট্যাক্ট করতে পারে তো স্যার আজকে আপনি দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন হ্যাঁ আজকে যেটা ব্যবসাটা বলতে চলেছি ধরুন কারণ এর আগে আমরা অনেক ভিডিও করেছি সব আগে প্রত্যেকটা ভিডিওতে বেশি আমরা ছোট থেকে বড় ব্যবসাগুলো বলি 15-18 হাজার টাকা মেশিনে কিন্তু আজ যেটা বলতে চলেছি এটা হচ্ছে আমাদের একটু বড় বাজেটের মেশিন একটুখানি এটা হচ্ছে প্যাকেজিং মেশিন যেটা মশলা হলো বিভিন্ন রকমের মশলা প্যাক করতে পারবেন প্লাস কুরকুরে চিপস যে প্যাকিং করে সেল করা হয় কি মুড়ি প্যাক করার মেশিন এই টাইপের বিভিন্ন রকমের প্যাকেজিং মেশিন আমি আপনাকে আজকে এই ভিডিওতে দেখাবো আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা যদি আপনাদের কাছে এই ধরনের মেশিন কেনেন তো তাদের আপনারা কি ধরনের সাপোর্ট করছেন হ্যাঁ সাপোর্ট বলতে শুধু আমাদের কাছ থেকে যে আপনারা মেশিন কিনবেন ওনারা তো প্রথমত র মেটেরিয়াল সমস্ত সাপোর্ট পাবেন এই যে বিভিন্ন রকমের যে কালারিং এর যে রোলগুলো পাওয়া যাচ্ছে এই রোলগুলো পাওয়া যাচ্ছে আপনার পোস্টার যে পাওয়া যাচ্ছে এগুলো সমস্ত কিছু আপনার কাস্টমার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্লাস কম বাজেটের মধ্যে পাবেন কারণ আমাদের কাছে অনেক মানে প্রিন্টার আছে যারা বিভিন্ন রকমের প্রিন্ট এসব জিনিস প্রিন্টিং করে থাকে ওনারা ডাইরেক্ট কাজ আমরা কন্ট্যাক্ট করে দিচ্ছি ওনাদের কাছে আর ওনারা কি ডিসকাউন্ট যে আমাদের তরফে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে সেই ডিসকাউন্টগুলো পাবেন আর খুব কম বাজেটে এগুলো হয়ে যাচ্ছে আপনার এগুলো পিপিগুলো পাচ্ছেন না প্লাস আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট এটা আমাদের ফ্যাক্টরি এটা আমাদের আর সমস্ত মেশিন আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি এর আগে তো অনেকেই জানে যারা আমাদের কোম্পানির সঙ্গে অনেক মেশিন কিনেছে হ্যাঁ ঠিক তাই যারা নতুন একদম এসেছেন তারা তাদের জন্য বলতে চাইছি আপনারা আমাদের কারখানায় ভিজিট করলে বুঝতে পারবেন যারা ম্যানুফ্যাকচারিং করছে যারা যারা জিনিসটা তৈরি করে তো তাদের থেকে বেটার টেকনিশিয়ান আপনি কোথাও আর পাবেন না তো স্যার এই ব্যবসাটি করতে গেলে আমার দর্শক বন্ধুদের ইনভেস্টের পরিমাণটা কত করতে হবে হ্যাঁ ইনভেস্ট ধরুন এই যে মেশিনটা দেখাচ্ছি এটা তো একটু বড় ধরনের মেশিন কেন এটা আপনার 500 গ্রাম পর্যন্ত প্যাক করতে পারবেন প্লাস কুড়কুড়ো প্যাক করতে পারবেন এরপর এর নিচেও মেশিন আছে আমাদের 1,10,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন মেশিনগুলো যার মধ্যে আপনারা যে কোনো মশলা হলো আপনি ইলাইচি থেকে যে কোনো মশলা মানে গরম গোটা মশলা প্লাস গুঁড়ো মশলা বিভিন্ন রকম মশলা আপনারা প্যাকিং করতে পারবেন তো 1,10,000 ধরুন এরপর আপনার র মেটেরিয়াল কিনতে না করে 1-30, 35 কি 1.5 লাখের মধ্যে আপনার ব্যবসা স্টার্ট করতে পারবেন তো স্যার এই ব্যবসাটি করলে তো আমাদের দর্শক বন্ধুদের কোনো রকম প্রোডাক্ট তৈরি করতে হচ্ছে না 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 এটাই তো প্লাস পয়েন্ট এটা প্লাস পয়েন্ট কিছু বাকি অনেক সময় ম্যানুফ্যাকচারিং করতে এটা কিছু করতে হচ্ছে না শুধু আপনি বড় বাজারে পাবেন ডালপত্রি থেকে র মেটেরিয়াল পেয়ে যাবেন মশলা যে কোনো কিছু মশলা নিয়ে আসবেন বিভিন্ন হোলসেল দোকান থেকে সব তুলে নিয়ে এসে শুধু হপার আছে হপারে দিয়ে আপনি প্যাক করে দিই আমি আপনাকে ডেমো এটা দেখিয়ে দেবো এটা প্লাস এই যে মেশিন এটা আমরা দেখাবো এটা আমাদের নাইট্রোজেন মানে হাওয়া ভরে কিভাবে হচ্ছে এটা লাইভ মানে আজ পর্যন্ত আপনি যত ভিডিও দেখেছেন যে কোনো কোম্পানিতে কেউ আপনাকে এই টাইপের লাইভ করে দেখাবে না আপনাকে আমরা যে সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ার যেটা আপনাকে আমরা লাইভ করে দেখাবো আর এই মেশিনে কি কি ফিচার্স আছে কি মানে অপারেট করতে কঠিন কি অপারেট করা সহজ এগুলো আমরা ইজিলি প্রসেস এগুলো লেডিস থেকে সবাই এটা এই মেশিনটা অপারেট করতে পারবে তার মানে বলতে চাইছেন বাড়ির মহিলারাও এই ব্যবসাটি অবশ্যই বাড়ির মহিলা করতে পারবে প্লাস এর জন্য কোনো বড় কারেন্টের দরকার নেই বড় ঘরের দরকার নেই বড় জায়গার দরকার নেই 200 নর্মাল ঘরে কারেন্টই চলে যাবে আর সাউন্ডলেস কোনো সাউন্ড লাগবে না কিছু লাগবে না এতে আর কেউ তোমার না আমি প্রিন্টিং করব না আমি প্লেন পিপি দিয়ে করবো মানে প্লেন যে আপনার রোল থাকে রোল দিয়ে শোনাটা ওই হবে ওনারা চালু করতে ওনারা কাজ করতে পারেন আর এর জন্য
শেখার কোনো অসুবিধা নেই, আমরা শিখতে হবে কাজ এমন না। আপনারা যখনই আমাদের মেশিন নেবেন সঙ্গে সঙ্গে আমাদের টেকনিশিয়ান আমাদের চলে, এমন কাল যাবে পরশু যাবে এমন কিছু না, সঙ্গে সঙ্গে চলে যায়। এবার সে ক্লায়েন্ট যদি মানা করে না পরশু লাগবে তো পরশু অবশ্যই চলে যাবে। হ্যাঁ, সেটা ক্লায়েন্ট যেরকম বলবে সেরকম মতন আপনারা। এই জন্য বলছি, আমরা বারবার বলছি, যদি আপনার কথা বিশ্বাস না হয় আপনি আমাদের সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে গিয়ে একবার ভিজিট করে দেখে নিন প্রত্যেক মেশিন। এর আগেও আমাদের একটা মেশিন তো না, আগে 200-300 মেশিন গিয়েছে, প্রত্যেক মেশিন এর একটা ডেমো আমরা ক্লায়েন্টের বাড়ি গিয়ে যে ফিডব্যাক ভিডিও হয়, যে ক্লায়েন্টের বাড়ি গিয়ে আমরা জিজ্ঞেস করে আপনি মেশিন মিস্ত্রি পৌঁছেছে ফিটিং করেছি সমস্ত ডেমো আমরা ওই ভিডিওর মধ্যে আমরা দিয়ে রাখি। তো স্যার, এই ব্যবসাটি যদি আমার দর্শক বন্ধুরা আপনাদের থেকে মেশিন নিয়ে করেন তো তাহলে তাদের মাসের শেষে ইনকাম কত হবে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট যদি আপনি বলে দেন। ইনকাম হচ্ছে সমস্ত ওনার সেলের ওপর, উনি কিভাবে সেল করছেন আর উনি কত সস্তায় র মেটেরিয়াল কিনে আনছেন তার ওপর ডিপেন্ড করছে। তবুও ধরুন নানাই করে এগুলো ভালো ব্যবসা, এগুলো মশার ব্যবসা কুরকুরে ব্যবসা নানা করে ধরুন 40,000-50,000 তো ইনকাম আছেই আছে। এবার কেউ যদি সেল করে বেশি না করতে পারে, কেউ যদি সেল না করতে পারে তো উনি 20,000 করতে পারে। তো সমস্ত সেলের ব্যাপারটা হচ্ছে ক্লায়েন্টের ওপর, যে ক্লায়েন্ট কীভাবে মার্কেটিং করছে আর ওনার প্রোডাক্টটা কত ভালো। ওনার প্রোডাক্ট যত ভালো হবে তত ওনার সেল ভালো হবে, তত ভালো। মেশিনের দায়িত্ব আমাদের, মেশিন সিলিং করছে না, মেশিনের প্যাকিং হচ্ছে না, মেশিনের কোনো সমস্যা হলে সেই দায়িত্ব আমাদের, হাওয়া ভরছে না ঠিক মতো আমরা মেশিন এক্সচেঞ্জ করে দিই। কোনো অসুবিধা হলে ওনারা আমাদেরকে বলতে পারে, এক বছরে পুরোপুরি আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি মেশিনের সাথে। তো সেই ক্ষেত্রে মেশিনের কোনো প্রবলেম হলে আমাদের দায়িত্ব, কিন্তু কাস্টমার যে জিনিসটা র মেটেরিয়াল ভরবে সে কাস্টমার কী টাইপের র মেটেরিয়াল দিচ্ছে তার ওপর তার মার্জিনটা থাকে। এবার সে 40-50-60 ওনার ওপর নির্ভর করছে উনি কতটা আপনি প্রফিট আপনি পার মান্থ আপনি লাভ করতে চাইছেন। মোটামুটি যদি মোটা একটু আমার দর্শক বন্ধুরা ভালো মতো ব্যবসা করেন, মোটামুটি 50-60,000 টাকা ইনকাম করা সম্ভব ইজিলি। তো স্যার, আপনার পিছনে যে মেশিনটা দেখতে পাচ্ছি সেই মেশিনটা ক্যাপাসিটি কি আছে? এটা ধরুন এটা হচ্ছে আমাদের 500 গ্রাম ক্যাপাসিটি ম্যাক্সিমাম। আচ্ছা, এর উপরে আছে 1 কিলো আছে, নিচেও আমাদের 100 গ্রামেরও আছে আমাদের মেশিন। তো বিভিন্ন কোয়ালিটির মেশিন আছে আমাদের, এর মধ্যে আপনি 50 গ্রাম, 100 গ্রাম, 150 গ্রাম, 200 গ্রাম, 250-400-500 পর্যন্ত ম্যাক্সিমাম করতে পারবেন। আচ্ছা, সর্বনিম্ন 50 গ্রামের হবে, 50 গ্রাম সেখান থেকে 500 গ্রামের হবে। একদম, কেউ যদি মনে করেন না আমি এর থেকে ছোটো মেশিন নেবো, অবশ্যই ছোটো মেশিনও আছে আমাদের কাছে, 1 গ্রাম থেকে 100 গ্রাম, 1-10 এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। কেউ বলবে না আমি এর থেকে আরও ছোটো নেবো, শুধু 10 গ্রাম করবো, আরও 70,000 টাকা, 80,000 টাকা, বিভিন্ন রকম মেশিন আছে আমাদের কাছে, যেগুলো আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি। আর কেউ বলে আমরা ব্যান্ড সিলেন নেবো, ওগুলো আছে 22,500 টাকায়, 18,500 টাকা, বিভিন্ন ছোটো ছোটো বড় মেশিন আমাদের কাছে আছে। মানে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাদের কাছে মেশিন পাওয়া যায়? অবশ্যই অবশ্যই, কাস্টমার আসুন আমরা আমাদের কারখানাতে ভিজিট করুন, তো ওনাদের যেটা চয়েস আপনাদের হবে যে আমরা এই এই টাইপের, আমরা শুনুন, কেউ বলছে না আমার আমার তো 100 গ্রামই লাগবে মাল, আমার যে আমার 60 গ্রাম লাগবে, তোমাদেরকে এত বড় মেশিন না নেওয়ার দরকার, ওনারা 1-10 মেশিন নিয়ে কাজ করতে পারেন আপনারা। আচ্ছা, আপনাদের এই ফোন নাম্বার যে ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওখানে ফোন করলে নিশ্চয়ই দর্শক বন্ধুদের কোনো ডাউট হলে আপনারা সেই ডাউট ক্লিয়ার করে দেবেন। অবশ্যই অবশ্যই, আপনারা দেখুন, প্লাস আমাদের ধরুন মেশিং এর এখানে লেখা থাকে টেকনিশিয়ান নাম্বার, আমাদের সাপোর্ট টিমের নাম্বার থাকে, আর প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ করবেন, যখন আমরা হোয়াটসঅ্যাপ করবেন অটোমেটিকলি আমাদের সমস্ত ব্রাঞ্চের প্লাস আমাদের সমস্ত টেকনিশিয়ান নাম্বার চলে যায়, আপনারা শুধু ওই নাম্বারে গিয়ে। প্লাস আমাদের, হ্যাঁ একটা জিনিস ভুলে গেলাম, আপনাদের কোথাও আপনাদের আমাদের নতুন একটা অ্যাপ বেরিয়েছে, এটা সেমো অ্যাপ, যেটা আমাদের কোম্পানির ব্র্যান্ড সেমো, এর আগেও আমরা বলেছি ওই সেমো অ্যাপ ডাউনলোড করলে, সেমো অ্যাপে ডাউনলোড করে আপনারা ওখান থেকে কমপ্লেন আপনারা রেজিস্টার করতে পারেন আমাদের। তো স্যার, আপনাদের এই পিছনের মেশিনটা কীভাবে কাজ করছে সেটা যদি একটু দেখিয়ে দেন দর্শক বন্ধুদের। আমরা আপনাকে ধরুন এর আমি আপনাকে পুরোপুরি এটাকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে অপারেট করছি, এর ফিচার্স সব দেখে। এর আগে কোনো কোম্পানি আমি দেখার সবাই বলবো আপনি মেশিন নিয়ে যান বাইরে মিস্ত্রি যাবে না, তারা সেরকম মধ্যে কাজ জানে না, তারা বাইরে থেকে মেশিন কিনে বেরো। আমরা নিয়ে ম্যানুফ্যাকচারিং করছি, এই জন্য আমি আপনাকে দেখাবো এর হাওয়া ভরে দেখাবো, কত টাইট হাওয়া হচ্ছে সেটা আমি আপনাকে দেখাবো, আমি মেশিন খুলে দেখাবো যে কোথায় কী হয় না হয়, কীভাবে ওয়েট করা হচ্ছে, কত সুন্দর ওজন হচ্ছে, সব কিছু আমি আপনাকে এই মেশিন দ্বারা দেখাবো আমি আপনাকে। প্লাস কুরকুরে হচ্ছে যেগুলো পাঁপড় আজকাল মার্কেটে বেরোচ্ছে ওগুলো আমি আপনাকে এই মেশিন দ্বারা প্যাকিং করে আমরা দেখাবো। আসুন আমি আপনাকে দেখাবো, যে আগে বলছিলাম যে র মেটেরিয়ালগুলো মালা তোলো, হাতে হাতে ওপর তোলো, এই যে র মেটেরিয়াল এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন, এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন, এগুলো আমি এই আজ পর্যন্ত তো ম্যাচিংয়ে দেখেছেন, আপনারা যে কোনো জায়গায় দেখেছেন, আপনাকে এইভাবে কেউ ভিডিও করে মানে আপনাদের কাস্টমারদেরকে মানে এই টাইপের ডেমো পারপাস কেউ আপনাকে দেবে না, লাইভ যেটা আমরা সাহা এন্টারপ্রাইজ দিচ্ছি, এইটার সমস্ত মাল আপনারা পাবেন আমাদের কাছে র মেটেরিয়াল। ভালো মাল ঢালো হপারে, ওপরে হপার আছে, হপারে মাল ঢালবো আমরা, এই একদিকে ঢেলো দিকে ওয়ান সাইডে প্যাক করে দেবো। আচ্ছা, এখানে যে হচ্ছে এটা কত গ্রামের করছেন আপনারা এখন? এটা আমরা এই কুরকুর ব্যাঙ্গের এটা 8-10 গ্রাম করে দেখাচ্ছি আমরা। আচ্ছা, দেখুন এবার আমাদের অপারেট ইজি সিস্টেম, এখানে সুইচ দেওয়া আছে, সুইচটা আমরা অন করেছি আমরা এখানে, এখানে এটা আমাদের ডবল হেড, এটা আমাদের বাস এখন ডেমো ফোকাস, আমরা সিঙ্গেল হেডই আমরা চালু করে আমরা দেখাবো। এখানে এটা আমাদের আই মার্ক আছে, ইজিলি প্রসেসের কিছু করতে হবে না এটাকে,
কিছু করবো না, এখানে ইয়াস ফ্রিজ আছে, স্টার্ট করবো এটাকে। দেখুন প্যাকিং হবে, দেখুন দেখুন দেখুন, প্রত্যেকটা দাগে দাগে সিলিং আছে, এমন নয় দাগে দাগে সিলিং নেই। হাওয়া দেখুন, দেখুন দেখুন প্যাকেট দেখুন, আর প্রত্যেক দাগে দাগে, এই যে মার্কার মার্কার, এমন নয় উল্টো পাল্টা যাবে পঞ্চ হচ্ছে, এমন না, দেখুন ফুল অটোমেটিক। দেখুন দেখুন আপনার চেন চাইলে চেন করতে পারবেন, কাটিং বলে কাটিং দুটো অপশন করা আছে। হাওয়া দেখুন পুরো টাইট, দেখুন আমরা কাটিং করতে পারি, কাটিং চেন বলে চেন চেন করতে আমার ইচ্ছে, আমি কীভাবে প্যাকিং করব না করব এটা লাইভ ডেমো সাহা এন্টারপ্রাইজ এগিয়ে দেখাচ্ছি। দেখে নিন আপনি, যে আপনারা বলছি শুধু ম্যাচিং দেখাচ্ছি এমন না, আর পুরো মালটা দেখাচ্ছি আমি, দেখুন এই মালটা আমি আপনাকে দেখাচ্ছি, এই যে মালটা কি প্যাক করেছি। দেখুন চেন হচ্ছে, কাটিং হয়ে গেল, আমি এটাকে দেখাচ্ছি খুলে, যে মাল মালের টেস্ট আপনি ইয়ে করে দেখতে পারেন। আমাদের করতে দেখুন দুটো একসঙ্গে দিয়েছি, দুটো একসঙ্গে প্যাক হচ্ছে, রিং হচ্ছে, এটা এটা হচ্ছে, দেখুন দেখুন সুন্দর মাল, দেখুন চেন প্যাকিং দুটো করতে পারবেন আপনারা, পুরো এয়ার টাইট, একেবারে এয়ার টাইট, এমন না যে এয়ার নেই, এমন এয়ার টাইট, একেবারে ফুললি অটোমেটিক, এটা আমাদের মাল উপরে দেওয়া আছে। দেখুন এই দেখুন সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেটা আগে কেটেছিলাম ওটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখেছেন প্রত্যেকটা হাওয়া আছে, ও অপারেট হয়ে গেল, নষ্ট করে লাভ নেই। দেখুন প্রত্যেকটা হাওয়া দেখুন, ইয়ার দেখুন সব এয়ার টাইট, দেখুন 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 দেখুন, এর জন্য কম্প্রেসার লাগছে আর ইজিলি কিচ্ছু লাগছে না। দেখুন আমাদের কম্প্রেসার আমি দেখিয়েছি, ছোট্ট কম্প্রেসার, এই টাইপের কম্প্রেসার হলে আপনার ইজিলি চলে যাবে এই টাইপের। এটা 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 এয়ার হচ্ছে, এয়ারটা যে জলটাকে যে স্টোরেজ করে, দেখুন দেখুন ওয়াটার জল, দেখুন হ্যাঁ জল, জলটা স্টোর হচ্ছে এখানটায়, হাওয়াটা এখানে যাচ্ছে, যে মালের মধ্যে জল যাবে এমন কিছু সিস্টেম আমরা দিচ্ছি এর মধ্যে, বুঝেছেন। সুন্দরভাবে প্যাকিং হচ্ছে, আর মেশিনের হাইট দেখুন, এছাড়া আসুন, এছাড়া এই মেশিন এমন না যে একটা মেশিন আমাদের না, মেশিন আমাদের প্রতিদিন তৈরি হচ্ছে, প্রতিদিন চলে যাচ্ছে। ধরুন এই একটা এই টাইপের একটা মেশিন আছে, একটা এতে কোডিং অ্যাটাচ করা আছে, এই এখনও এই এই একটা মেশিন আছে, এটা ছোট মেশিন যেটা বলছিলাম, ছোট্ট মেশিন যেটা 1,10,000 মেশিন, এই দেখুন এটা 1,10,000 মেশিন, এটা এটা 100 গ্রাম পর্যন্ত আপনি প্যাক করতে পারবেন এই মেশিন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন, সবাই তো বলে আমাদের কারখানা তৈরি করি, দেখুন আমাদের সাহা এন্টারপ্রাইজে, দেখুন এটা আমাদের স্ক্রু হয়ে গেল, হ্যান্ড প্রেসের স্ক্রু, ওই মেশিনটা আরও বিভিন্ন মেশিন আছে আমাদের, এটা আমাদের চাবি কার্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে চাবি কার্ড, দেখুন আসুন দেখাচ্ছি আমি আমাদের লাইভ আপনাদের কারখানায় ভিজিট করাচ্ছি আমাদের, দেখুন বিভিন্ন রকমের কাজ হচ্ছে এটা আমাদের, দেখে দেখুন এছাড়া আরও অন্যান্য মেশিন, ছোটো ছোটো মেশিন আমাদের তৈরি হচ্ছে আমাদের, দেখুন তৈরি হচ্ছে, এই একটা তৈরি হচ্ছে, এটা আমাদের এখনই পেন্ট করা হলো, এই একটা হ্যান্ড প্রেস, এটা এটা আমাদের তৈরি করা হচ্ছে, এগুলো পেপার প্লেটেড, এগুলো মনে হচ্ছে ছোটো ছোটো হ্যান্ড প্রেসগুলো। আর এছাড়াও ধরুন এগুলো আছে আমাদের ইটের মেশিনগুলো আছে, ইটে এগুলো বিভিন্ন ইটের মেশিনগুলো তৈরি হচ্ছে, এগুলো এ একটা আছে, এটা হচ্ছে আপনার ওই কার্টুন বোর্ড প্রেসিং মেশিন, এটা ধরুন দেখুন এটা আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং, এটা আমাদের যে পেপার যে কার্টুন বক্সে প্রেস করা হচ্ছে, এটা এটা আপনার 30 টন প্রেসারের এটা দেওয়া আছে, 5HT 440। আর এছাড়াও আমাদের ধরুন পেরেকে মেশিন, শাটার প্রোফাইল মেশিন, বিভিন্ন মেশিন তৈরি হচ্ছে, আসুন দেখাচ্ছি আমি আপনাকে, আরও আমাদের যে স্পেয়ার পার্ট তৈরি হচ্ছে সেখানে নিয়ে আসছি, আসুন আপনারা নিজেরা এসেও দেখতে পাবেন যে আমাদের এখানে মেশিন ম্যানুফ্যাকচারিং অরিজিনালি হচ্ছে, যেমন না যে আমি ছোট দোকান একটা কেউ নিয়ে শোরুম নিয়ে বাইরে একটা মেশিন কিনে হচ্ছে, এমন না, আমার কাছে আসুন, আমার কাছে আসলে আপনি হাই কোয়ালিটি ভালো ভালো মেশিন পাবেন, আর সব হার্ডি মেশিন পাবেন আমাদের কাছে মেশিনগুলো, আপনারা এসেও নিজেদের পছন্দ মতো আপনার, আমরা কাস্টমাইজড মেশিন আমরা বানিয়ে থাকি, আপনারা নিজেদের পছন্দ মতো আমাদের কাছ থেকে মেশিন তৈরি করে নিতে পারেন। দেখুন এই যে আপনারা আমাদের মেশিন দেখতে পাচ্ছেন, দেখুন কত সুন্দর, দেখুন ঘুরতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, শুধু ওপরে মাল আপনারা দিয়ে দিচ্ছেন, আর মাল অটোমেটিক দেখুন মাল আপনার বেড়ে যাচ্ছে, কত সুন্দর দেখুন, বাকি জায়গায় দেখবেন হাতে ভরে দিচ্ছে, কেউ কাকে ভরে দিচ্ছে, কোনো কিছু দিতে হবে না আপনাকে, শুধু মাল দিয়ে ছেড়ে দিন, আপনি সাইডে দাঁড়িয়ে থাকুন, শুধু মাল না কম হলেই হলো, অটোমেটিক মাল কত সুন্দর দেখুন মাল তখন বেরোচ্ছে। এছাড়া আর কি দেখাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পেরেকে মেশিন পাবেন, এটা আমাদের খড় কাটা মেশিন,
মেশিন বোর্ড রাখি আমরা খড় কাটা বিভিন্ন রকম ছাগলের ফার্মের জন্য মেশিন বোর্ড রাখি ছোট ছোট যেগুলো জিরো কাটিং মানে একেবারে ধুলো টাইপ হয়ে যাবে ছাগলের কাটিং ওগুলো করি শাটার শাটার প্রোফাইল পাবেন পেপার ল্যামিনেশন মেশিন পাবেন ওয়াটারের সমস্ত প্ল্যান পাবেন রাইস মিল থেকে আপনারা ধান ঝাড়া গম ঝাড়া সমস্ত মেশিন মানে আপনাদের কাছে 100-এর উপরে মেশিন পাওয়া যাচ্ছে না 200-এর উপরে আসুন না আমরা তো অনেক এর আগে আমরা দেখেছি পাতার মেশিনগুলো ম্যানুয়াল হ্যান্ড প্রেস এখন আমরা এই টাইপে হ্যান্ড প্রেস নতুন তৈরি করছি এখন আমরা দেখুন জাস্ট রঙই হলো রং এখনো লেগেই আছে এদিকে আসুন এটা 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 ফ্রন্ট এটা সামনে মেশিন এটা এটা ফ্রন্ট সাইড অফ ইঞ্জিন আছে এর মধ্যে আপনারা 15 ইঞ্চি পর্যন্ত ডাইস লাগিয়ে কাজ করতে পারবেন এটা এটা যেমন ছিল আমাদের 12 ইঞ্চি ছিল এই মডেলটা 17,500 টাকাটা এটা এটা দিচ্ছে মাত্র 20,515 ইঞ্চি আপনারা এর থেকে আরও হেভি ডিউটি জানা করে মেশিন 200 কিলো মেশিন ওজন হবে দেখুন কত হেভি ডিউটি দেখুন এটা চাকা হচ্ছে এটা এটা হুইল হচ্ছে এটা 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 এই মাথায় থাকবে এটা এর সঙ্গে আমরা প্যানেল বোর্ড সব কিছু আমরা লাগিয়ে দেবো ফিটিং অল ফিটিং কমপ্লিট আচ্ছা এটা প্যানেল বোর্ডের মাধ্যমে হবে একদম আচ্ছা কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগবে এটা ওই নরমাল ঘরে কাজ ও ঘরে 220 কারেন্টই হয়ে যাবে একদম এই পাতা মেশিনটা প্রোডাকশন ঘন্টায় প্রোডাকশন কি আছে এই ম্যানুয়াল তো ধরুন এটা আপনি ঘন্টায় 800 করতে হয় 900 করতে 1000 করতে হবে আপনার হাতের স্পিডের উপর আপনি কতটা কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা মোটামুটি এই মেশিনটা তো কোনো জায়গায় দেখিনি আপনারা এখানেই প্রথম দেখলাম এই মেশিনটা একদম না আপনি সাপোর্ট দেখেও থাকেন আমাদের এই গায়ে কোয়ালিটি পাবেন না যেটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করছি অল ওভার ইন্ডিয়ার মধ্যে এটা কারণ বেশিরভাগ লোকের তো পাঞ্জাব মানে আপনাকে নিয়ে বিক্রি করে আমাদের তো নিজের ম্যানুফ্যাকচারিং আমাদের এটা অনেক হেভি ডিউটি মেশিন এটা না অনেকের কাছে দেখেছি ডবল ডাই আছে কিন্তু আপনি তো সিঙ্গেল ডাই না ডবল ডাই আমরা তৈরি করে থাকি আচ্ছা সিঙ্গেল ডাই ডবল ডাই দিচ্ছি মাত্র 22,500 টাকা কোনো বেশি টাকা নিয়ে 25 টাকা এমন না মাত্র 22,500 টাকা আচ্ছা আচ্ছা